তুমি যেন কারে খুঁজতেছো সোনারা? রাজ। ফের আলোচনায় উঠে এসেছে ঢালিউড অভিনেতা শরীফুল রাজ। তবে একা নন, তার সঙ্গে জড়িয়েছে আরও তিন অভিনেত্রীর নাম। সোমবার দিবাগত রাতে রাজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে বেশ কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে। এসব ছবি ও ভিডিওতে দেখা গেছে চলচ্চিত্র অভিনেত্রী সুনেহরা বিনতে কামাল, নাজিফা তুশি ও টিভি নাটকের অভিনেত্রী তানজিন তিশাকে। অসংলগ্ন ও অশ্লীল ভাষায় কথা বলতে শোনা গেছে সুনেহরাকে। বিষয়টা নিয়ে জোর চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা বলছেন, তারকাদের যেহেতু অনেকেই অনুসরণ করেন, সেহেতু তাদের দায়িত্ববোধের সঙ্গে কাজ করা উচিত। এ ঘটনায় পরিমনির হাত আছে বলে ইঙ্গিত করেছেন সুনেহরা। রাত 3:10 সুনেহরা ফেসবুকে একটি পোস্ট দিয়ে ঘটনাটি নিয়ে তার প্রতিক্রিয়া জানিয়েছেন। সুনেহরা তার পোস্টে অভিযোগের আঙুল তুলেছেন শরীফুল রাজের স্ত্রী ও অভিনেত্রী পরিমনির দিকে। সুনেহরা লেখে, সে রাজকে গত 10 বছরেরও বেশি সময় ধরে চেনে। তারা দুজনই খুব ভালো বন্ধু। তবে রাজের বিয়ের পর থেকে তাদের প্রায় যোগাযোগই ছিল না। কয়েকদিন আগে একটি ডাবিং স্টুডিওতে তাদের দেখা হয় এবং একসঙ্গে ছবি তোলে। এই ঘটনায় রাজের স্ত্রী পরিমনি কোনো কারণ ছাড়াই প্রতিক্রিয়া দেখান বলে জানান সুনেহরা। তবে সুনেহরার এমন বক্তব্যে ক্ষিপ্ত পরিমনি। সুনেহরাই এমন ঘটনা ঘটিয়েছে বলে দাবি করে পরিমনি বলেন, ওই মেয়েকে আমি চিনিই না, ওর সঙ্গে আমার কখনো কথাই হয়নি, তাহলে কেন ও আমাকে নিয়ে এসব আজে বাজে কথা বলছে? রাজের ফেসবুক থেকে প্রকাশিত ভিডিওগুলোতে অনেকেই দেখেছেন, ওখানে ওর মুখের ভাষা কেমন ছিল, আর ওরা কি স্বাভাবিক ছিল? এটা কোন ধরনের বন্ধুত্ব? রাজের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়নি, এটি করেছে ওই মেয়ে নিজেই, কারণ ঘুমালে রাজের কোনো হুঁশ থাকে না। সুনেহরা তার সংসার ভাঙার চেষ্টা করছে বলে জানিয়ে পরিমনি বলেন, আমার সংসার জীবন নিয়ে বেশ ভালোই ছিলাম, কিন্তু এটি অনেকের ভালো লাগছে না, তাই আমার সংসারের পেছনে লেগেছে তারা। পরিমনি আরও বলেন, আমি 2 বাসাতেই থাকি, এখন নিজ বাসায় আছি, আর আমাদের সংসার যদি ভেঙে যায় তাহলে এর পিছনে দায় থাকবে ওই মেয়ে। আমি এর শেষটা দেখে নিতে চাই, দরকার হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন পরিমনি। রাজের অ্যাকাউন্টে পোস্ট করা এসব ছবি ও ভিডিও 20 মিনিটের মতো ছিল। এরপরই পোস্ট ডিলিট করে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে রাখা হয়েছে। তবে ডিলিট করার আগেই ছবি ও ভিডিওগুলো অনেকের নজরে এসেছে, জানিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে সমালোচনা।